हेलो व्यूअर्स, आज मेरी म्यूजिक सब्सक्राइब लाइक कमेंट शेयर करूँ, धन्यवाद। ফ্রি দিব তোর বাপ মরে গেল তাই এত করে কইলাম তোর বাপের ওই ইয়াটা পরাম 40 তাই একটা টাকা দিল না নিজের গহনা গাটি যা ছিল সব তো বিক্রি করলাম আচ্ছা অতীতের কথা বাদ দে মা শোন কও তোর একটা কথা কি তোর প্রত্যেকবার এই যে ডাব দিয়ে পাঠাইলে আমার কলজাটা ঠুড়ে রাখা এসে বসে থাকে মা কেন এই যে তোর যে মাথা গরম তুই যেভাবে সিলে সিলে করস মারে গরিবের মাইয়া তোর মাথা ঠান্ডা রাখুন লাগবে মা একটা জিনিস বুঝি না তুমি সব সময় খালি কও গরিবের মাইয়া গরিবের মাইয়া আচ্ছা মা কও তো গরিব রাখি মানুষ না খালি ওই বড় বড় দালান কোটা বিল্ডিং এ যারা থাকে হেড়াই খালি মানুষ না মানুষ আমরা মানুষ ওরা মানুষ তাই মানুষের ভিতরে ভেদাভেদ আছে যারা গরিব তাকে সব কিছু গরিব তাকে কপালটাও গরিব তাকে থাকতে হয় গরিবের মতন কইরা ওই যে কয় না জাত বেজাত গরিব হইলো যে কোনো জাতের ভিতরে কোনো মা তুমি সুযোগ পেলে খালি আমারে লেকচার মারা শুরু করো এত লেকচার মেরো না তো জল এটা মারে দেখিস মাথা গরম করিস না তোর যে মাথা গরম আমার শরীর ভালো থাকলে আমি সাথে যাইতাম শোনো যে আমার লগে উল্টা পাল্টা করবো এই দাবের খুব ডাবে না দিও তোর কমলাই দিব আমি না রে মা পাগলামি করলে হয় না কিরে মা আমরা গরিব মানুষ না গেলাম আমি হয় তুই সাপ ফেলে যাইস মা হ্যাঁ মাইয়া রে নিয়ে যা আমি কত কষ্টে আছি মাথা গরম মাইয়া আমার তুই যদি আমার মতো গরিবের ঘরের মাইয়ে হইতি তাইলে দিন এনে দিন খাওয়াটা কি কষ্ট তুই বুঝতি তাইলে আর আমার মতো বিচে ডাব বেসতে যাইতি বুঝছো হ্যাঁ আর আমার জ্ঞান দেওয়া লাগবো না একটা কাজ কর না মুনি চলো গ্যাস আমার লই আস হ্যাঁ আমি যে বিচে সুন্দর সুন্দর পোলা পাই না সেটা একটু দেখ মু চল না আমারে পাগলে দৌড়াইছ না কমরের রশিটা বানছ আমি তোর লই আমার ব্যবসা খারাপ করে এই সর তো সর ব্যবসা সময় মাথাটা খারাপ করে দে যা কি কি ভুল না লই যা তোর লই যা আমারে লই দাও এটা দেখছস দাবি দিমু না তোরে দিমু যা বাড়ি যা দাবি দে তো দোস্ত আমেরিকা খাই তো মাশাআল্লাহ ডিঙ্গে উঠবে বানাইছো আমেরিকা বহুত উন্নত দেশ না দোস্ত এমন খাওয়া খাইছে মনে তুই কাচ্চি দিলে নিছাড়া কিছু খাও হ্যাঁ সব চাইনিজ হ্যাঁ তো খাইছে খাইছে এন্ডো এর খাই হ্যাঁ এটাকে পর্বতের পাহাড় বানা লাইছে ও ভাই বাইরে খাওয়ার লোক ভাই খাইতে তুই মালো কামাইছস বিল্ডিং এ কেন হাসতালা করছস মজা করি সান কইল্লা আর আই আসলাম কুয়াতের বার হালুয়া কুয়াতে কিচেন কুয়াতে খালি আর এ সাদিক তাল লে চিন্তা ইয়া সুরা 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 তামাম তামাম এডি কইছি আর কাম করছি মাসে 30,000 টাকা বেতন দিছি সামা বই গেছে আমি বই গেছে মানে কিছু 30,000 টাকা কামাই খাইম না বাড়ি দিম আর শালার পুতেরা মা গো মা ওগা সাজ হাজগা সগা বলুই আড়ে কোসি কোসি মাইয়া বিয়ে করে
আই হরে পছি বাংলাদেশ আই আই কোসি মাইয়া বিয়ে করি এই যে কোসি সাস্তা সাস্তা কোসি মাশাআল্লাহ মাশাআল্লাহ আর বয়স হইছে কিন্তু আর বোন কোসি বহুত সুন্দর আমরা সয়েস ঠিক আছে ভাই সয়েস ঠিক আছে না আর আমনে সয়েস কইছে এটা উত্তম ঠিক করে দিছে সয়েসটা ঠিক থাকবে অবশ্যই এইটাই কইতে আছি তো কক্সবাজার কিল্লে আছে হ্যাঁ কক্সবাজার এতিরুলে একটা হানিমুন করবি তুই কিতে আইছো আই তো ফসের গরম আইছিলে 30 বছর আই ওরে খোদা রে শুনো দোস্ত ফসের গরম বেশি দেইও না আমগো দেশের অবস্থা খারাপ বেশি যদি ফসের গরম দিও ব্যাগ কাড়ি গুড়ি লই যাইবি কই 13 হাতি না ধর এগুলো বাগা মুখ বন্ধ করো এলা কই তোরে হিসাব টিসাব করি চলে এ ডাবালি সা ডাব খাবেন হ্যাঁ ডাব তো খাবো ডাবে পার পিস কত 60 টাকা সামনে ডাবটা না পিছনের গুলো আরো বড় না স্যার এই যে দেখেন সবগুলো একদম কচি ডাব তো সেম ডাব এ দস্তর ডাব খাবা দুটোটা সকাল ভানি খাওয়াইলে ও বড় ভানি দেখি ডাবের কাম হয় নি ফোন পিছ না লাগে ডাব খাইও স্যার এই গরমে আমরা চার জন ভাগ করে খাই কি এ এ বড় এটা কি পরোটা নি যোগ্য চার জন ভাগ করে খাই এ তুই এত কি চলি কবে তিনটা গলি হিসাব করে ফেলবি না ওরে আই তোর কাছে হিসাব করে চলতে তুই এটা তুই আরো পয়সা লাগিস স্যার না এখন থেকে শুরু করি চা আর খাবানোর পরে তুই হিসাব কত কম কম ডাব খামু স্যার একদম যে গরম পড়ছে এক কোচি ডাবের পানি খেলে ভাল লাগবে দুইটা দেন চার জন ভাগ করে স্যার এই দেখুন যে আমরা দুজন লোক গেলে তোরা দুজন লোক না আঙ্কল আমার একদম শান্তি দে না আপনি তুই খা আগে তুই খা তাই আস্তে খাইও গলা কাটকে বাবা না না অনেক মিষ্টি কোচি ডাব তো আমার চাচার কাছে দাও ওকে বিলটা নিয়ে যাও খাও खूब सुंदर लगते কয়টা ডাব দুইটা আছে সব বিক্রি হয়ে গেছে লোক তিনজন ডাব দুইটা কেমনে হয় এই স্যার এডি আমার আপন চাচার আপন ছোট চাচার কাছে ডাব একদম কুচি ডাব আপন ছোট চাচার কাছে ডাব তোমাকে কাছে না না স্যার আমার বাপ জন মরে গেছে আমার একটা গাছ ছিল এ ছেড়ে যায় না ছেড়ে যায় না আমরা সব সব প্রাউড ফিল করি আমাকে একটু সুখ দাও এই স্যাড কষ্ট এগুলি অসহ্য তিন দূর মানুষ দুইটা দিবা আর বাড়ানো যায় না আশপাশ নাই যেহেতু তিন দূর মানুষ দুইটা দাও এই ধরেন স্যার নায়িকা
সমুদ্র এক লোকের লগে বেজাল বাজাইছে, তুমি একটা কাজ করো না খালাম্মা, ওর বিয়ে দিয়ে দাও কোনো দিক দিয়ে। তোর কথা শুনি এমনি সংসার চলে না, ওর বাপ না একটা ভাই নাই, সংসারটা মাইয়া ধরে রাখছে, যাও কষ্ট মষ্ট করে আবার আমি বিয়ে দিমু, আর গরিবের মাইয়া বিয়ে করবো কেডা। খালাম্মা তোমার যদি একটা কথা কই, তুমি যদি কিছু মনে না করো কমু। কি কথা, আর তোর কথা আমি কিছু মনে করবো মানে কি হয়েছে এখন ক? খালাম্মা আমি কিন্তু মনিরে পছন্দ করি, আর তাছাড়া আমার আম্মা মনিরে খুব দেখতে পারে পছন্দ করে, তুমি যদি খালাম্মা কিছু মনে না করো আমি মন্দিরে বিয়ে করতাম। আরে পাগল, এটা তো খুব খুশির কথা, আর তুই তো পোলাও খারাপ না, হওয়া যায় আমি খুশি, আমি রাজি রাজি।